খেলার সময় তো রেকর্ড নিয়ে কেউ চিন্তা করে না, বিশেষ করে আমরা তো কখনোই চিন্তা করি না এই জিনিসটা নিয়ে। আমরা ম্যাচে আসি ম্যাচ জেতার জন্য, ভালো খেলার জন্য। দেখেন মুশফিক ভাইয়ের শুধু আজকে ইনিংস না, আপনি যদি লাস্ট ম্যাচের ইনিংসটাও দেখেন, আমার কাছে মনে হয় অসাধারণ ছিল। যদিও বা রানটা বেশি না, 40+ ছিল, বাট ওটা কিন্তু অনেকটা বিগ মার্জিন তৈরি করে দেয় 300+ করতে। তো আজকের ইনিংসটা তো অবভিয়াসলি ডিফারেন্ট বল গেম করে দিয়েছে মুশফিক ভাই ইনিংসটা। আর ম্যাচটা হলে অবশ্যই ভালো লাগতো, বাট এটা আমাদের হাতে নেই, কন্ট্রোল করার মতো না এটা। না, ফিলিংস তো অনেক ভালো। আর সত্য কথা বলতে, আমি যতদিন ধরে খেলতেছি বাংলাদেশের কোনো প্লেয়ারই এইভাবে শেষের দিকে যায় কখনো 100 করেনি। তো যখন টিম থেকে কেউ এরকম একটা 100 করে, এটা দেখতে অনেক ভালো লাগে। যখন সিনিয়ররা কেউ করে তখন তারও ভালো লাগে। না, আমার কাছে মনে হয় সবসময়ের জন্যই ওয়ান ডে ক্রিকেটে বিশেষ করে, এটা বিশেষ করে বড় বড় যে টিমগুলো, যখন আপনার উইকেট হাতে থাকে এবং উইকেট ভালো হয়, তারা রেগুলারই 100+ to 90 করেই ফেলে। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। তো এই জিনিসটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। এটা শুধুমাত্র ওয়ান ডে ফরম্যাটে না, লাস্ট কিছুদিন ধরে এই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে আমরা টি20তে কীভাবে লাস্ট 10 ওভারে 100 করতে পারি। বাট আমার কাছে মনে হয় এটা অনেক ভালো একটা সাইন। না, যারাই ব্যাটিং করতেছে মিডল ওভারে, সবাই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতেছে, এমন না যে সবাই যায় বড় বড় 6 মারতেছে। বাট যে জিনিসটা আমাদের ছিল যে আমরা কীভাবে 1, 2 এবং 4 মারতে পারি, তো আমার মনে হয় যারাই ব্যাটিং করতেছে তাদের ইন্টেন্ট খুবই ভালো ছিল। শুরুর দিকে ব্যাটিং করাটা খুবই ডিফিকাল্ট ছিল। অনেকদিন পর মানে বাংলাদেশে এরকম ক্রিকেট খেললাম যেটা ফিল আসছে যে বাইরের দেশে ক্রিকেট খেলতেছি, তাও আবার এরকম কন্ডিশনে। খুব একটা যে এখন উইন্টার তা না, সামারের ভিতরে এরকম কন্ডিশনে যে বল মুভ করবে, হয়তোবা গত 2 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে, 1 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এই জিনিসটা হয়তোবা তারা বেনিফিট পেয়েছে। বাট হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং ছিল। না, আক্ষেপ না, করতে পারলে ভালো হতো, হয়তোবা সেঞ্চুরি না বড়ও হতো আরও, বাট এটা পার্ট অফ গেম, ঠিক আছে। অবশ্যই অনেকখানি হেল্প হবে, আপনি ওয়ার্ল্ড কাপে যখন ভালো ভালো বোলিং অ্যাটাকে এগেনস্টে খেলবেন, এরকমই মুভমেন্ট থাকবে, তারা এই কোয়ালিটি বোলিংই করবে। তো আমার মনে হয় অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ 300-350 রান ছুঁই ছুঁই একটা অবস্থানে থাকবেন, তার মানে আপনি ভালো ক্রিকেট খেলতেছেন। লাস্ট 2 ম্যাচ ধরে আমরা যে প্ল্যানিং করতেছি, যে টার্গেট আমাদের ব্যাটিংয়ে, সম্পূর্ণ সাকসেসফুল বলবো। আর নেক্সট ম্যাচটা দেখেন, ডিফারেন্ট বল গেম হতে পারে, আমরা পরে ব্যাটিংও করতে পারি। আবার আগে ব্যাটিং করলে, যে আজকে যেমন তারা খুব ভালো বল করতেছ, আমি আর তামিম ভাই ফার্স্ট 10 ওভারে কোনো উইকেট দিইনি, যদিও বা 11 নম্বর ওভারে যে একটা উইকেট পড়ছে রান আউট, বাট আপনি যদি দেখেন ওই সময়টা যদি উইকেট পড়ে যেত তাহলে হয়তো বা ডিফারেন্ট বল গেম হতো। বিশেষ করে আমার তামিম ভাইয়ের হয়তোবা রানটা খুব একটা বড় ছিল না, 40-45 মতন ছিল, বাট এটা কিন্তু অনেক ইফেক্টিভ ছিল এই উইকেটে। যদি আপনি আর্লি উইকেট হারায় যেতেন, ব্যাক অফ হ্যান্ডে কিন্তু আপনার উইকেট কম থাকতো, এরকম আপনি কেমিও ইনিংস খেলতে পারতেন না। দেন এগেন শান্ত আর আমি যে ব্যাটিংটা করেছি, আমার মনে হয় খেলার অনেকটা ভিত তৈরি করে দিয়েছে ওখানে, যে আপনি 25 ওভারে অলমোস্ট 140-এর কাছাকাছি। তো আপনার উইকেট যখন হাতে থাকবে এবং উইকেট যখন ভালো হয়ে যায় পরের দিকে, তো খেলাটা খুবই ইজি। আমরা অ্যাপ্লাই করেছি, বাট এখন তো এই ডিসিশন পাইনি, ডিসিশন পেলে জানতে পারবো। আমরা তো চাই এটা হোক, যদি আমরা ব্যাটসম্যানরা সবাই রান করতে পারি, কারণ আপনি যখন বড় বড় ইভেন্ট খেলবেন তখন কিন্তু ক্লোজ টু এরকমই রান হয়, সব ম্যাচে 300 হয় না, 280+ সবসময় থাকে। তো চাবো তো অবশ্যই সবসময় আমরা ভালো উইকেটে খেলি, ভালো রেজাল্ট করি, বাট হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হয় হেল্প করবে এই জিনিসটা। খেলার সময় তো রেকর্ড নিয়ে কেউ চিন্তা করে না, বিশেষ করে আমরা তো কখনোই চিন্তা করি না এই জিনিসটা নিয়ে। আমরা ম্যাচে আসি ম্যাচ জেতার জন্য, ভালো খেলার জন্য। দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যান যখন, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান যখন যায়, বিশেষ 1, 2, 3, 4, তাদের সবার একটা টার্গেট থাকে নামলে নট আউট শেষ করার। নট আউট শেষ করলে সে 100-150 হয়ে যায়, এখনকার ক্রিকেটে 200 তো অহরহ হচ্ছে। আপনি যদি সেঞ্চুরির টার্গেটটা বলেন, যে হ্যাঁ আক্ষেপ থাকে, বাট সেঞ্চুরি শুধুমাত্র একটা কাউন্ট না। আমার মনে হয় আমি আর শান্ত যদি বোধ একটা 40-45 ওভার পর্যন্ত খেলতে পারতাম, তাহলে মনে হয় ক্লোজ টু 150 বা 160-180 হয়ে যেতে পারতো, কারণ আমরা খুব ভালো ক্রিকেটও খেলতেছিলাম। তো এটা হ্যাপেন, এটা হয়। আপনি যদি আমার আউটটা দেখেন হয়তো বা সব ডিসমিস হল, বাট শান্তটা এটা আনলাকি, এরকম আউট আপনি হয়ে গেলে কিছু করার থাকে না। তো না, আমার কাছে ওই জিনিসটা মনে হয় না, বাট হ্যাঁ অবভিয়াসলি মুশফিক ভাই যে ইনিংসটা খেলছে এটা দেখার মতন ছিল। আমি মনে করবো বেটার দেন শান্ত এবং আমার ইনিংসের থেকে অনেক সুন্দর ছিল। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট TSports.com.